আনন্দ স্বস্তি এবং আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিপস। অনেক অনুষ্ঠান আপনার কাছে আমি প্রেজেন্ট করেছি বিভিন্ন রকমের জ্যোতিষ সংক্রান্ত, আজকেও তার ব্যতিক্রম নয়। তবে আজকের অনুষ্ঠানটি একটু ভিন্ন ধরনের। আজকের অনুষ্ঠানটি হচ্ছে আমরা এই বর্তমান সময়ে যে বিষয়টাকে নিয়ে খুবই চিন্তিত রয়েছি সেই বিষয়টাকে নিয়েই আমার সাধারণ জ্যোতিষের জ্ঞান অনুসারে আমি কিছু বক্তব্য পেশ করতে চাই। অর্থাৎ এই ভারতবর্ষের মাটি থেকে করোনা ভাইরাসের মতো একটি সমস্যা, যেটা এই ভারতবর্ষকে খুবই দুর্বল করে দিয়েছে বলতে পারি, এই ভারতবর্ষের মানুষকে খুবই সমস্যার মধ্যে ফেলেছে বলতে পারি, এই করোনা ভাইরাসের জন্য ভারতবর্ষের মানুষ কোথাও না কোথাও মানে একটু আতঙ্কিতও বলা যেতে পারে, এবং এই করোনা ভাইরাস বহু বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এবং বহু মানুষ এই করোনা ভাইরাসকে নিয়ে বিশেষভাবে চিন্তিত রয়েছে। আমাদের অ্যাস্ট্রোলজি অনুসারে দেখুন, করোনা ভাইরাস এর সঙ্গে রাজনৈতিক একটা মহল যুক্ত রয়েছে। তবে আমরা রাজনীতিকে বুঝি না, আমরা করোনা ভাইরাসের সময় রাজনীতির দিকে তাকাবো না। আমরা রাজনীতির মধ্যে ওঠা নামা, ঝগড়া, অশান্তি, ভালোবাসা কী হবে না হবে আমরা জানি না কিছু, কিন্তু আমরা করোনা ভাইরাসের জ্যোতিষশাস্ত্র অনুসারে কি হতে পারে, এই ভাইরাস কবে থেকে ভারতবর্ষ থেকে মুক্ত হবে, ভারতবর্ষ থেকে এই ভাইরাসের ভয় আতঙ্ক শেষ হয়ে যাবে, তার একটা সম্ভাব্য ধারণা দিতে পারি। আবার বলছি, এর আগেও আমি অনুষ্ঠানের প্রত্যেকটি অনুষ্ঠানে বলে থাকি, এর আগে আমি মমতা ব্যানার্জির একটি অনুষ্ঠান করেছিলাম, সেখানেও বলেছিলাম যে আমার এই বিষয়টা কিন্তু ড্যাম সিওর হিসেবে আপনারা নেবেন না, এটা কিন্তু একটা সাধারণ ধারণা, এই ধারণাটা মিলতেও পারে নাও মিলতে পারে, কিন্তু জ্যোতিষের আঙ্গিকের থেকে আমি যদি তাকাই তাহলে পারে আমি কি বুঝতে পারছি এই জ্যোতিষের আঙ্গিকে। স্টেপ বাই স্টেপ আপনাকে কয়েকটা কথা বলবো, সেটা আপনাকে বুঝতে হবে বা লিখে নিতে হবে বা জানতে হবে। প্রথম নম্বর কথা হচ্ছে যে আমরা যদি ভারতবর্ষের একটি জন্মছক তৈরি করি, একটি কুণ্ডলী তৈরি করি, তাহলে আমরা ভারতবর্ষের ক্ষেত্রে বৃষ লগ্ন পেয়ে যাবো এবং কর্কট রাশি পুষ্যা নক্ষত্রে জন্ম, মানে পুষ্যা নক্ষত্র কর্কট রাশির মধ্যে এটা ভারতবর্ষের একটা জন্মকুণ্ডলী আমরা বলতে পারি। আমরা জানি যে ভারতবর্ষের বৃষ লগ্ন এবং লগ্নের মধ্যে রাহু রয়েছে, মিথুন রাশির মধ্যে মঙ্গল বসে রয়েছে এবং কর্কট রাশির মধ্যে রবি বুধ শুক্র বসে রয়েছে, তারপরে চন্দ্র বসে রয়েছে। রবি বুধ শুক্র শনি চন্দ্র এই পাঁচটি গ্রহ কিন্তু কর্কট রাশির মধ্যে বসে রয়েছে। ষষ্ঠ রাশি অর্থাৎ বৃষ লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ঘর হচ্ছে তুলা রাশি। তুলা রাশির ঘরের মধ্যে বৃহস্পতি বসে রয়েছে এবং বৃশ্চিক রাশির ঘরের মধ্যে ভারতবর্ষের যদি মানচিত্র বা কুণ্ডলী তৈরি করি, আমরা মানচিত্র নয়, তাহলে ওখানে কেতু বসে রয়েছে। ভারতবর্ষের এই জন্মকুণ্ডলী অনুসারে প্রথম ভারতবর্ষ যে দশা পেয়েছিল সেটা হচ্ছে শনির দশা থেকে ভারতবর্ষের পথ চলা কিন্তু শুরু হয়েছিল এবং সেটি অত্যন্ত স্ট্রাগল, অত্যন্ত সংঘর্ষপূর্ণ একটি পথ চলা বলা যেতে পারে। যদি আমরা সেই শনির দশা, যেই শনির দশা কিন্তু মোটামুটি 1965 সাল অবধি চলেছিল, ভারতবর্ষের প্রথম যখন দেশ আমাদের আজাদ হয়, স্বাধীন হয়, সেই স্বাধীনতা থেকে 1965 সাল পর্যন্ত শনির দশা চলেছিল। আমরা যদি ব্যাকগ্রাউন্ডের ইতিহাস খুঁজি তাহলে আমাদের ধারণা, আমাদের বিশ্বাস যে এই কয়েকটা বছর যে কেটেছিল এটা কিন্তু ভারতবর্ষের মধ্যে অনেক সংঘর্ষের মধ্যে কেটেছিল এবং সেই সংঘর্ষের যারা পুরনো ব্যক্তিরা ছিলেন তারা নিজের মতো করে সংঘর্ষের মধ্যে লড়াই করেছিলেন, আমরা তার ধারণাও হয়তো করতে পারবো না। কিন্তু আমরা এই টোটাল বিষয়টা থেকে আমরা জ্যোতিষের আঙ্গিকে কী করে বুঝবো যে এই করোনা ভাইরাস কী করে চলে যাবে কবে। যদি আমরা ভারতবর্ষের মানচিত্রটির দিকে আবার একবার তাকাই তাহলে পরে আমরা কয়েকটি স্টেপ বাই স্টেপ কথা বলতে পারি। এখন ভারতবর্ষের কিন্তু চন্দ্রের মহাদশা চলছে, যেটা 9/9/2015 থেকে শুরু হয়েছে এবং 9/9/2025 সাল অবধি চলবে। এবং চন্দ্রের মহাদশার মধ্যে এই বর্তমান সময়ে শনির অন্তর্দশা চলছে, যেটা 1/12/2019 থেকে শুরু হয়েছে, 1/7/2021 অবধি চলবে শনির অন্তর্দশা। যদি আমরা স্টেপ বাই স্টেপ আরও এগিয়ে যাই তাহলে পরে আপনারা জানেন যে এখন বৃশ্চিক রাশির মধ্যে কেতু অবস্থান করছে এবং বৃশ্চিক রাশির মধ্যে কেতু মানে প্রায় 16/3/2022 অবধি থাকবে। 16/3/2022 এর পর কেতু কিন্তু তুলা রাশির মধ্যে প্রবেশ করে যাবে।
আপনারা জানেন এটাও যে বৃহস্পতি এই মুহূর্তে কুম্ভ রাশির মধ্যে রয়েছে, বৃহস্পতি মার্গী হয়ে কুম্ভ রাশির মধ্যে প্রবেশ করেছে, এবং সেটা কিন্তু মোটামুটি বৃহস্পতি কিন্তু আমরা যদি বলতে পারি বৃহস্পতি কিন্তু কুম্ভ রাশির মধ্যে অবস্থান করছে, এবং 27/7/2021 বৃহস্পতি কিন্তু ধনিষ্ঠার চতুর্থ চরণ পেয়ে যাবে 27/7/2021 থেকে। এখন বৃহস্পতি ধনিষ্ঠার 3 নম্বর চরণের মধ্যে এখন রয়েছে। আমরা যদি আরও দেখি তাহলে পরে আমরা দেখতে পাচ্ছি শনি এই মুহূর্তে কিন্তু শনিকে যদি আমরা খেয়াল করি তাহলে শনি কিছুদিনের মধ্যেই সামনে বক্রী হয়ে যাবে, এবং শনি অনেকদিন বক্রী থাকবে, বক্রী হয়ে গিয়ে কুম্ভ রাশির মধ্যে চলে যাবে। আমরা যদি এই মুহূর্তে আকাশে দেখি তাহলে পরে আমরা একটা দিনক্ষণ পেয়ে যাচ্ছি যে কেতু বৃশ্চিক রাশির মধ্যে অবস্থান করছে। কেতু কিন্তু এই মুহূর্তে মানে এখন থেকে 2 জুন 2021 এটা কিন্তু কেতু বৃশ্চিক রাশির মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্রের মধ্যে রয়েছে, তাহলে জ্যেষ্ঠা নক্ষত্রে চতুর্থ চরণে যাবে। তারপরে 4 আগস্ট 2021 জ্যেষ্ঠা নক্ষত্ররা কেতু কিন্তু এই মুহূর্ত থেকে 2 জুন 2021 অন্যতা নক্ষত্রে চতুর্থ চরণে রয়েছে। 4 আগস্ট 2021 অন্যতা তৃতীয় চরণে চলে যাবে। 5 অক্টোবর 2021 অন্যতার 2 নম্বর চরণে চলে যাবে, এবং 7 ডিসেম্বর 2021 কিন্তু অনুরাধার প্রথম চরণে চলে যাবে। এবং খেয়াল রাখতে হবে কেতু কিন্তু 8 ফেব্রুয়ারি 2022 বিশাখার চতুর্থ চরণের মধ্যে প্রবেশ করবে। আপনারা জানেন বৃশ্চিক রাশির মধ্যে বিশাখা একটিমাত্রই চরণ পেয়েছে। আমরা যদি আরও তাকাই তাহলে পরে আমরা এটা বুঝতে পারবো যে কেতু কিন্তু 8/2/2022 পর্যন্ত বিশাখার চতুর্থ চরণের মধ্যে থাকবে। যদি এই সমস্ত ক্যালকুলেশনগুলোকে আমরা মাথায় রাখি তাহলে পরে আমাদের একটা কথা খেয়াল রাখতে হবে যে সমস্ত ক্যালকুলেশন থেকে আমরা একটা জিনিস পাচ্ছি। যদি আপনি ইতিহাস ঘাঁটেন তাহলে আপনারা নিশ্চয়ই পাবেন যে যখন যখন বৃশ্চিক রাশির মধ্যে কেতু অবস্থান করছে, অর্থাৎ মহারাশির অষ্টম ঘরে কেতু এসেছে, সেই সময় সময় ভারতবর্ষের মধ্যে কিন্তু অবশ্যই একটা না একটা সমস্যা তৈরি হয়েছে, এবং সেই সমস্যাকে নিয়ে দেশবাসী কিন্তু অবশ্যই বিচলিত হয়েছে। যদি আমরা আরও ভালো করে দেখি তাহলে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ভারতবর্ষের কেতু কিন্তু বৃশ্চিক রাশির মধ্যে সপ্তম ভাবের মতো অবস্থান করছে, এবং মিরাকেলভাবে গোচরের কেতু সে বৃশ্চিক রাশির মধ্যে চলে এসেছে। অর্থাৎ ভারতবর্ষের যে কেতুটা সেটা কিন্তু ডবল এফেক্টের মধ্যে চলে এসেছে। অর্থাৎ তার ন্যাটাল চার্টেরও একটা কেতু বৃশ্চিকের ঘরে রয়েছে, আর এখনকার গোচরেরও কেতু বৃশ্চিক রাশির মধ্যে ঢুকে গেছে রয়েছে। তারপরে এই কেতুর প্রভাবটা একটা খুব বিশেষভাবে দেখতে পাওয়া যাবে। কেতু কী করে? কেতু হচ্ছে একটা এমন প্ল্যানেট, কেতু হচ্ছে আনস্যাটিসফ্যাকশনের কারক গ্রহ। কেতু হচ্ছে হঠাৎ কোনো কিছু আমার মাথায় যদি চিন্তাভাবনা আসে, সেই চিন্তার ওপরে আমি যদি কোনো কাজ করি তাহলে সেই কাজটাকে ইন্ডিকেশন দেয় কেতু। কেতু কিন্তু একটা দোনোমনো ভাবের কারক গ্রহ হয়ে যায়, অনেক সময় হয়ে যায়। এই সময় এইরকম কেতু থাকার ফলে এবং এই সমগ্র এই যে বিশ্লেষণ, এর সঙ্গে আরও একটা কথা বললে পারেই না বললেই চলে না, সেটা হচ্ছে এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই নরেন্দ্র মোদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, কেন নরেন্দ্র মোদিকে আমরা টানলাম? কারণ তার হাতেই কিন্তু সমস্ত ক্ষমতা রয়েছে, তার হাতেই কিন্তু সমস্ত ওয়ে রয়েছে, তার অবস্থাটাকেও আমাকে ভালো করে বিচার করতে হবে। আমরা দেখছি নরেন্দ্র মোদির যখন আমরা কুণ্ডলী তৈরি করছি, মিরাকেলভাবে নরেন্দ্র মোদির কিন্তু এই বর্তমান সময় খুব একটা ভালো যাচ্ছে না, এবং নরেন্দ্র মোদির কিন্তু অনেকটাই ইমেজ খারাপ হতে পারে। যে বিজেপি অনেক সময় দেখি না বিজেপি পার্টিটাকে, যদিও আমি কোনো রকম পার্টি করি না, তখন আমি বিজেপিকে অনেক সময় খেয়াল করেছি যে নরেন্দ্র মোদির মুখটাকে নিয়ে বিভিন্ন পোস্টার তারা দেয়। এই নরেন্দ্র মোদির পোস্টারটাকে দিয়ে এটাই বোঝাতে চাই যে এরকম একটি ভালো মানুষ আমাদের দলের মধ্যে রয়েছে, অর্থাৎ এরকমই আমার মনে হয়। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস যে ভবিষ্যতে আসছেই সামনে, অর্থাৎ আপনি 1 বছরের মধ্যেই দেখতে পেয়ে যাবেন যে এই নরেন্দ্র মোদির পোস্টারটা দিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে বিজেপির ক্ষেত্রে, রাজনৈতিক কোনো বিচার রাজনৈতিক কোনো অবস্থার অ্যাডভার্টাইজমেন্ট করতে গেলে বিজেপি কিন্তু একবার হলেও ভাববে এবারে, কারণ নরেন্দ্র মোদির মুখটা কিন্তু সব থেকে বেশি
বিজেপিকে ডাউন জায়গায় নিয়ে যাবে বিজেপির লোকদেরকে। এই নরেন্দ্র মোদীর এই করোনা ভাইরাসের থেকে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদীরও যেহেতু সময় খারাপ যাচ্ছে, সেই কারণে কিন্তু নরেন্দ্র মোদীর হাতে যদি কিছু থাকে মেনটেন করা, সেটাও কিন্তু সে কোথাও মেনটেন করতে পারছে না, তার দ্বারা কিন্তু হচ্ছে না। সে হয়তো চেষ্টা কম করছে না, কিন্তু মিরাকেলভাবে তার দ্বারা কিন্তু অনেক, সে যেরকম চাইছে সেরকমভাবে কিন্তু অনেক জায়গায় হচ্ছে না। সেই সব কথা আমরা ছেড়ে দিলে, আমরা করোনা ভাইরাস নিয়ে যদি আমরা বলি, তাহলে পরে আমাদের যেটা ধারণা এই মুহূর্তে ভারতবর্ষের যদি আমরা কুণ্ডলী তৈরি করি, তাহলে চন্দ্রের সঙ্গে শনির অন্তর্দশা চলছে, যে শনির অন্তর্দশা কিন্তু মোটামুটি এই মানে জুলাই মাসের অবধি, কিন্তু পয়লা জুলাই অবধি চলবে। তাহলে আমাদের এই চন্দ্রের দশা এবং শনির অন্তর্দশার সময়টা কিন্তু খুব ভালো নয়। তাই এখানে খেয়াল রাখতে হবে জুলাই মাস পর্যন্ত কিন্তু, এখানে খেয়াল রাখতে হবে জুলাই মাস পর্যন্ত কিন্তু শনির যে নেগেটিভ এফেক্ট চন্দ্রের ওপরে বীর্যোগ তৈরি করেছে, যেটা ভারতবর্ষের মানুষের প্রত্যেক মানুষের মনের ওপরে একটা চাপ সৃষ্টি করছে, একটা ডিপ্রেশন নিয়ে আসছে। এবং শনি চন্দ্রের যখনই কোনো কম্বিনেশন তৈরি হয় তখন সেটা কিন্তু অনেক রকম সমস্যা দেয়। একটা হচ্ছে পারিবারিক সমস্যা, একটা হচ্ছে অর্থের সমস্যা, যেগুলো আমরা বিভিন্ন দিক থেকে অনেক সময় দেখতে পেয়েছি। তাহলে আমরা এখানে বলতে পারি এই করোনা ভাইরাস কিন্তু মোটামুটি কেতু যতক্ষণ ধরে বৃশ্চিক রাশির মধ্যে অবস্থান করবে ততক্ষণ ধরে করোনা ভাইরাসের এফেক্ট কিন্তু আমাদের ইন্ডিয়ার মধ্যে থাকবে। কেতু যখন সরে যাবে তখন কিন্তু করোনা ভাইরাসের এফেক্টও চলে যাবে আস্তে আস্তে করে। কিন্তু এখানে খেয়াল রাখতে হবে যে মহামারী রূপ ধারণ করেছে সেই রূপটা কিন্তু চলে যাবে, তবে করোনা ভাইরাস কোথাও কোথাও এক দুটো দেখা যেতে পারে। কিন্তু বিশেষভাবে উপকৃত হবে ভারতবর্ষের মানুষ, যেটা শনির যখন অন্তর্দশা শেষ হয়ে যাবে, অর্থাৎ জুলাই মাসের, এই বছরের জুলাই মাস, অর্থাৎ এটা হচ্ছে আমাদের মে মাস চলছে, এই জুলাই মাসে গিয়ে ভারতবর্ষের মানুষ কিন্তু অনেকটা স্যাটিসফ্যাকশন পাবে এবং জুলাই মাসের মধ্যে একটা না একটা কিছু নিশ্চয়ই তৈরি হবে, যেটা কিন্তু অনেক লাভদায়ক জিনিস। এবং আমরা যদি খবরের চ্যানেলকে খুলে এখন দেখি, তাহলে পরে সারা মিডিয়া সমস্ত রকম চ্যানেল রাজনৈতিক নেতাদের একই দৃষ্টিকোণ রয়েছে করোনা ভাইরাসকে কী করে এই ভারতবর্ষের মাটি থেকে, মানে ভারতবর্ষের মাটি থেকে সরিয়ে দেওয়া যাবে, যাতে ভারতবর্ষের আরও উন্নতি হয়, কারণ করোনা ভাইরাসের কারণে প্রচুর ক্ষয়ক্ষতি কিন্তু হচ্ছে মিরাকেলভাবে। তাহলে আমরা কী পাচ্ছি, বহু মানুষ তো বহু রকম কথা বলছে, কেউ বলছে 2024 অবধি থাকবে, কেউ বলছে 25 অবধি থাকবে, কেউ বলছে 22 অবধি থাকবে। আমি ওইসব কথার মধ্যে যাচ্ছি না, আমি একটাই কথা বলছি, করোনা ভাইরাস কিন্তু 2021 সালের জুলাই মাসে অনেকটা রিলিফ দেবে এবং 2022-এর আপনার হচ্ছে 2022-এর আমাদের দেখা যাচ্ছে 2022-এর হচ্ছে তো আপনার বলছি ডেটটা 2022-এর মার্চ মাস থেকে কেতু যখন তুলারাশির মধ্যে প্রবেশ করে যাবে তখন কিন্তু করোনা ভাইরাস পুরোপুরি আমাদের আয়ত্তে চলে আসবে। তাহলে আমরা জুলাই মাস থেকে মোটামুটি 2022-এর মার্চ মাস অবধি করোনা ভাইরাসকে ট্রিটমেন্ট করার জন্য, করোনা ভাইরাসকে রোকবার জন্য, করোনা ভাইরাসকে এই ভারতবর্ষের মাটি থেকে সরিয়ে দেওয়ার জন্য আমাদের ধারণা কিছু রাজনৈতিক নেতারা বিভিন্ন রকম প্রকল্প বা বিভিন্ন রকম নিয়ম শৃঙ্খলা চালু করবে এবং করোনা ভাইরাসের যে ভ্যাকসিন তার জন্য কিন্তু উদ্গ্রীব হয়ে উঠবে, সেই ভ্যাকসিনের জন্য বা ভ্যাকসিনের দ্বারা এবং ভারতবর্ষের মানুষের সতর্কতার জন্য এই করোনা ভাইরাস কিন্তু এই ভারতবর্ষের মাটি ছেড়ে চলে যাবে। তবে দু একটা ব্যাপার থাকতে পারে, সেটা খুবই রেয়ার কেস, সেটাকে হাতে গোনা যায় না। প্রত্যেকটি ভাইরাস যখন চলে যায় তখন তার একটি ছাপ কোথাও না কোথাও থেকে যায়, সেইটাকে নিয়ে আমরা খুব বেশি বিচলিত হতে পারি না। কিন্তু মূল যে এফেক্ট সেটা কিন্তু এই জুলাই মাস 2021 থেকে সামনের 2022-এর মার্চ মাস পর্যন্ত এর কিন্তু প্রকোপটা আস্তে আস্তে করে পুরো চলে যাবে এবং ভারতবর্ষের মানুষ কিন্তু অনেকটাই ভালো জায়গায় চলে আসতে পারবে এই করোনা ভাইরাসের এফেক্ট থেকে। আপনারা আজকে দাঁড়িয়ে বসে আমার এই কথাগুলো নোট করে রাখুন খাতার মধ্যে এবং আপনারা কিন্তু অবশ্যই দেখবেন, অবশ্যই মিলিয়ে দেখবেন যে ওটা হচ্ছে কি হচ্ছে না। যদি না মেলে তাহলে পরে আমি মনে করবো আমার সব আমার অঙ্কের মধ্যে বেশ কিছু জায়গায় এখনও অনেক ভুল ত্রুটি রয়েছে, কিন্তু এটা সাধারণভাবে মেলার কথা। এইটা মেলাবার সময় আমরা আরও রকম দৃষ্টিকোণ দেখেছি, যেটা হচ্ছে আমরা যদি জ্যামিনি অ্যাস্ট্রোলজি দেখি তাহলে পরে হচ্ছে বৃহস্পতি
আত্মকারক আমত্যকারক গ্রহ। জেমিনি অ্যাস্ট্রোলজিতে যে আপনারা জানেন আত্মকারক গ্রহ, আমত্যকারক গ্রহ, ভাতৃকারক গ্রহ পরপর রয়েছে, সেরকম হচ্ছে বৃহস্পতি আমত্যকারক গ্রহ। বৃহস্পতি যখনই বকরি রয়েছে সেই সময় কিন্তু করোনা ভাইরাসের প্রবলেমটা অনেকটা মানে রিকভার করার জন্য, রিকভার হওয়ার জন্য তৎপর হয়ে উঠবে। আর সবসময় খেয়াল রাখতে হবে বকরি গ্রহ যখন হয়ে যায় তখন কিন্তু সেই বকরি গ্রহটা একটা ডিসব্যালেন্স ফল ক্রিয়েট করার চেষ্টা করে, না ভালো না খারাপ। কিন্তু বকরি গ্রহ মানেই সবাই কিন্তু ধরে নেয় খারাপ, সব কিন্তু খারাপ নয়, বেশ কিছু ভালো ভালো ব্যাপারও লুকিয়ে থাকে। কারণ বৃহস্পতি হচ্ছে বকরি, বকরি গ্রহ যেইভাবে বসে থাকবে সেই ভাবটাকে ড্যামেজ করবে। বকরি গ্রহ কিন্তু যখন বৃহস্পতি বকরি হবে তখন কিন্তু বৃহস্পতি চলে যাবে বিষ লগ্ন সাপেক্ষে দশম স্থানে, তাহলে কর্মের জায়গাটাকে ডাউন করে দেবে। কিন্তু বৃহস্পতি হচ্ছে যেই ভাবের অধিপতি, অর্থাৎ ইলেভেন্থ হাউস এবং অষ্টম ভাবের, এই দুটো ভাব কিন্তু স্ট্রং করে দেবে। অষ্টম ভাবের অধিপতিও যদি স্ট্রং হয়ে যায় তাহলে পারে বিভিন্ন সমস্যা, মিরাকেল, গুপ্ত ব্যাকটেরিয়াজনিত রোগ, ভাইরাসজনিত রোগ থেকে কিছু উপায়, সেখান থেকে বেরোবার কিছু উপায়ও তৈরি হয়ে যাবে। তাই বৃহস্পতিকে আমাদের খুব বেশি নজর রাখতে হবে, তার সঙ্গে কেতুকেও নজর রাখতে হবে। আর শনি তো অল্টারনেটিভ মানে শনি তো একটা এফেক্ট দিয়েই যাচ্ছে, তাহলে পরে আপনারা যেটা পেলেন সেটা হচ্ছে 2021 জুলাই মাস থেকে 2022 মার্চ মাসের মধ্যে এই ভারতবর্ষের মাটি থেকে কিন্তু করোনা ভাইরাসের একটা পুরোপুরি প্রকোপ যেটা রয়েছে সেটা অনেক অনেকাংশে কমে যাবে। এবার দু একটা কেস হতে পারে, সেটা সেটাকে খুব একটা ধরা যায় না, ঠিক আছে, সেটা দু একটা কেস কোথাও না কোথাও হতে পারে, কিন্তু এই যে মহামারীর যে প্রকোপ, এই প্রকোপ কিন্তু অনেকাংশে কমে যাবে দেখবেন আপনারা। তাই এটাই হচ্ছে করোনা ভাইরাসের মোটামুটি প্রেডিকশন। এই অনুপাতেই যদি আপনারা মনস্থির করে রাখেন এবং যদি আমাকে আমার এই বিচার পদ্ধতিকে পর্যবেক্ষণ করেন তাহলে পরে আপনারা কিন্তু অবশ্যই আশা করছি যে জ্যোতিষের ক্যালকুলেশন সম্পর্কে, জ্যোতিষের বিচার সম্পর্কে আপনাদের মনে একটা সুন্দর ধারণা সৃষ্টি হবে। কারণ আমি একটা কথা বলি যে অ্যাস্ট্রোলজি কিন্তু মেইন কথা বলে, অ্যাস্ট্রোলজি কিন্তু যদি থাকে তাহলে পরে পাশা ঘুরবেই ঘুরবে, এরকম একটা কথা বলে থাকি। তাই আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যোতিষকে জোর দিই, আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে জ্যোতিষকে ভালোবাসি, আমি কিন্তু সমস্ত বিচার বিশ্লেষণ জ্যোতিষের আঙ্গেকেই করার চেষ্টা করি। তাই এই অঙ্কটাও আমার হয়তো হতে পারে ঠিক হবে, আর যদি ভুল হয় তাহলে তো আমাকে অনেক কিছু শিখতে হবে, তাই আপনারা খেয়াল রাখার চেষ্টা করুন। আজ এই পদ্ধতি, পরের অনুষ্ঠানে আবার যাবো। আমি কিন্তু ভারতবর্ষের ছকের বিভিন্ন গ্রহের অবস্থান থেকে আরও অনেক তথ্য দিতে পারতাম, সেটা ফাইন্যান্স হতে পারে, সেটা রাজনৈতিক কৃষিকাজের হতে পারে, সেটা কমিউনিকেশন স্কিলের হতে পারে, সেটা অর্থনৈতিক অবস্থান হতে পারে, কিন্তু আমি সেগুলোর দিকে গেলাম না, কেন অনুষ্ঠানটা অন্যদিকে হয়ে যাবে বড়। তাই এইটুখানেই আমি মোটামুটি বললাম, আপনারা অ্যাস্ট্রোটিপ দেখতে থাকুন এবং অ্যাস্ট্রোটিপ মানে হচ্ছে লজিকের সাথে, যুক্তির সাথে জ্যোতিষকে আপনাদের কাছে তুলে ধরা। নমস্কার।